বন্ধু নমস্কার। ভাগ্য চক্রর আজ অধ্যায় আপনার সমস্ত বহুত বহুত ভাল পাইবা সহ স্বাগত। বেড়ে বেড়ে আমার জাতক বিষয়ে চর্চা কলা বেড়ে কিছু এমিতি শব্দ আমার মনকু আসে বা শুণবাক মিলে, যা শুণিলে মনরে ভয় সৃষ্টি হুয়ে। হুয়েত আমি সেই বিষয়ে ভালো ভাবে জাঁ নথাও, যেহেতু অজ্ঞানতা থাকে তা যোগু মনরে ভয় সৃষ্টি হুয়ে। কিন্তু প্রত্যেক জিনিস বিষয়ে আমি নিখুণ ভাবে জাঁ রাখা দরকার, আপরে হি যেকোন জিনিস বিষয়ে আমি ধারণা সৃষ্টি করা আবশ্যক। আইপাই হি ভাগ্য চক্রর আমার এই কার্যক্রম, যা মাধ্যমে জাতকরে থাকা বিভিন্ন শব্দগুড়িক বা বিভিন্ন অবস্থাগুড়িক সম্পর্কের আমি আপনার সম্পূর্ণ ভাবে ভালো ভাবে ধারণা দিয়ে থাকে। সেমিতি আজির বিষয়বস্তু রয়েছে আজ্ঞা কাল সর্প দোষ, যা শুণিলে সমস্ত মনরে এত ডর সৃষ্টি হুয়ে যে হুয়েত জাঁয়া এই বিষয়ে বেশি লোক আগ্রহ প্রকাশ করতে না। তেমন আপনার সবু ধারণাকে ভুল প্রমাণ করি কমপ্লিট নলেজ আপনার কাল সর্প দোষ বিষয়ে জনাইবা আমি আজ আসিক পৌঁছিছু। আমার উপস্থিত অনেক সবু অধ্যায় ভাই ওড়শার অতি প্রিয় এবং চর্চিত জ্যোতির্বেদ ডক্টর ভবানী শঙ্কর মহাপাত্র, আসন্তু তাঁকু স্বাগত করে আজ অধ্যায় আরম্ভ করা। নমস্কার স্যার। নমস্কার। ভাগ্য চক্রর আজ অধ্যায় আপনার বহুত বহুত স্বাগত। ধন্যবাদ স্যার। দর্শক মানে চাহি রয়েছেন্তি তাঙ্গ মনর ভয়কু দূর করিবা পাই সেমানে আপনক ঠারু আশা রাখিছেন্তি, অভিলাষা রয়েছে। যোমানঙ্কর প্রকৃতরে জাতকরে কালসর্প যোগ পড়ে বা আমি যোমানঙ্কু আমা আখপাখরে দেখু, আমা রিলেশনরে হুয়ন্তু পড়োশীঙ্কর হুয়ন্তু, ধরন্তু তাঙ্কর বহুত খারাপ সময় চলছি, কেহি কিছু জানন্তু ন জানন্তু কহি দিয়ন্তি আরে তার কালসর্প দোষ নিশ্চয় পড়িছি, সে এমিতি ভুল বাটরে কাহিকি যাউছি। প্রকৃতরে স্যার কালসর্প দোষ কোন, কেমিতি আমি জাতক দেখিলে জানিবা যে আমার দোষটি পড়িছি এবং এই প্রভাবিত করে থাকে? নিশ্চয়, বহু সুন্দর বিষয় কালসর্প দোষ। অনেক ব্যক্তি বিশেষ কালসর্প দোষ বিষয়ে শুনে জাঁথে, উণা অধিক জ্ঞান থাকবে, নিশ্চয় নলেজ থাকবে। তবে বাস্তবিক এ কালসর্প দোষ কোণ, এ কালসর্প দোষর আমি যদি দেখিবা উৎপত্তি কিপর হয়েছে বা জাতকরে গ্রহক স্থিতি কিপর লে আমি জাঁয়া জন্মজাতকরে বা জন্মকুণ্ডলী কালসর্প দোষ সৃষ্টি হয়েছে। কালসর্প দোষর মুখ্যত সবুঠার বড় নিয়ম যেটা আমি কোবা বেসিক নিয়ম, রাহু এবং কেতু মধ্যে জাতকরে, রাহু এবং কেতু মধ্যে যদি সমস্ত গ্রহ রাহু কেতু মধ্যে রই যা, ওয়ান সাইডেড হয়ে রই যা রাহু কেতু মধ্যে, তাহলে কুহযায় কালসর্প দোষ। রাহু কেতু মধ্যে গোটিয়ে পাখরে সমস্ত গ্রহ যদি রই যা, গোটিয়ে রাহুর কেতুর বলরেখা মধ্যে, তাহলে এখন কালসর্প দোষ কুহযাই। এবং বেড়ে বেড়ে আমি জন্মকুণ্ডলী দেখু যে রাহু কিংবা কেতু সহ গোটিয়ে গ্রহ যুক্ত হয়ে থাকে বা দুইটা গ্রহ যুক্ত হয়ে থাকে, অন্য সমস্ত গ্রহ তা মধ্যে রই থাকে। এটি মধ্যে অনেক জ্যোতির্বিদ কহতি কালসর্প দোষ, বাস্তবিক কালসর্প দোষ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু এটি দেখা পড়ব রাহুর ডিগ্রি ঠার, রাহু সহ তিনোটি গ্রহ যুক্ত হয়েছেন, রবি যুক্ত হয়েছে, বুধ যুক্ত হয়েছে, মঙ্গল যুক্ত হয়েছে। ফর এক্সাম্পল রাহু সহ তিনোটি গ্রহ যুক্ত হয়েছে, রবি মঙ্গল বুধ যুক্ত হয়েছেন। এটি দেখা পড়ব রাহু জাতকরে কেতে ডিগ্রিরে অতে অংশে অছি। যদি রাহু জাতকরে রই থাকে অঠেইশ অংশে, অঠেইশ ডিগ্রিরে রাহু অনেক, রবি অনেক সাত ডিগ্রিরে, মঙ্গল অনেক বার ডিগ্রিরে, বুধ ধরে নিয়ে যাব তেইশ ডিগ্রিরে, তো অঠেইশ ডিগ্রি মধ্যে রইগলে এবং রাহু সহ যুক্ত হলে, তাহলে এটি মধ্যে আমি কালসর্প দোষ বলে ধরিবা। আচ্ছা, কিন্তু জাতকরে রাহু রয়েছেন ফর এক্সাম্পল অঠেইশ ডিগ্রিরে, কিন্তু সেটি অন্য গ্রহ রবি মঙ্গল কিংবা বুধ ভিতর কে গোটে গ্রহ রয়েছেন অনেত্রিশ ডিগ্রিরে বা তিরিশ ডিগ্রিরে, রাহু রেখা পারে যাইছেন, আউ দুইটি গ্রহ রাহু ডিগ্রি ঠার কম লে, এটি আমি পূর্ণ কালসর্প দোষ ধরিবা না, এক রুদ্ধ জাতক বলে কহিবা। রুদ্ধ অর্থ কোণ না, শ্বাসরুদ্ধ হয়ে যা, অবরুদ্ধ হয়ে যা, গোটে ব্যক্তিবিশেষকু গোটে আমি রুম্রে তাকে দেবা, সে রুম্রে সব প্রকার সুবিধা সুযোগ দেবা, রুম ভিতরে সব নিত্য ব্যবহার্য জিনিস তাকে দেবা, খাইবা পিবার ব্যবস্থা করা এবং ঘর বাহার পটু তালা পকিকি আমি পলাইবা, দুই বর্ষ তাকে কহিবা তা ভিতরে রুহ, তাকে যেমনি গোটে অণনিশ্বাসী ফিল হব, সে রুদ্ধ জাতক অর্থ হচ্ছে গোটে অণনিশ্বাসী ফিল হওয়া, তাকে রুদ্ধ জাতক কুহযাইপার, মাত্র এ কালসর্প দোষ নুহ। এবং কালসর্প দোষক যদি বিচার করা, কালসর্প দোষ মুখ্যতঃ যদি আমি দেখিবা বার প্রকারর কালসর্প দোষ জাতকের সৃষ্টি হয়ে, বার প্রকারর এবং এই কালসর্প দোষ অনেক সময় অনেক ব্যক্তিবিশেষক মনে অছি যে কালসর্প দোষ অলওয়েজ নেগেটিভ রেজল্ট দেব না, কালসর্প দোষ অনেক সময় পজিটিভ রেজল্ট মধ্যে দেই থাকে। আমাকে বিচার করিয়া পড়িব কালসর্প দোষ কিপর সৃষ্টি হয়েছে,
ଏହା କେଉଁ କାଳସର୍ପ ଦୋଷ ଏବଂ ଜାତକ ଅନୁଯାୟୀ ଗ୍ରହଙ୍କ ସ୍ଥିତି ଥିଲେ ଏହା କିପରି ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନେ ଶୁଣିଲେ ତ 12 ପ୍ରକାରର କାଳସର୍ପ ଯୋଗ ରହିଛି, ଆଉ ଯେମିତି ପ୍ରଥମରୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଥିଲି ଯାହା ଆଶା ଥିଲା ଯେ ସବୁ କାଳସର୍ପ ଦୋଷ ଆମ ପାଇଁ ନକାରାତ୍ମକ ନୁହେଁ, ମାନେ ତା ଭିତରୁ କିଛି ଶୁଭଦାୟକ ମଧ୍ୟ। କେତେ ଶୁଭତା ଅଛି ଜାଣିବା ସାର୍, କିନ୍ତୁ ଗୋଟିଏ କଲ୍ ଆସିଗଲାଣି, ନିଶ୍ଚୟ ଆମେ କଲ୍ଟି ନେଇଯିବା। ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ, କିଏ କହୁଛନ୍ତି? ମୁଁ ଦିଲ୍ଲୀ ବେହେରା କହୁଥିଲି। ଆଚ୍ଛା ମ୍ୟାଡମ୍, କୋଉଠୁ କହୁଛନ୍ତି? ମୁଁ ଭଦ୍ରକରୁ କହୁଛି। ଠିକ ଅଛି, ଆପଣଙ୍କୁ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ହାର୍ଦ୍ଦିକ ସ୍ୱାଗତ। ଆଜି କାହା ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ ଫୋନ କରିଛନ୍ତି? ଆଜି ମୋ ଝିଅ ବିଷୟରେ। ଝିଅ ବିଷୟରେ, ଝିଅର ନାଁ କୁହନ୍ତୁ। ଝିଅ ନାଁ ସସ୍ମିତା ବେହେରା। ସସ୍ମିତା ବେହେରା, ଝିଅର ଡେଟ୍ ଅଫ ବର୍ଥ କୁହନ୍ତୁ ମ୍ୟାଡମ୍। 2001 ମେ 15। ମେ 15 2001। କୋଉ କୋଉ ଜାଗାରେ ଝିଅ ଜନ୍ମ ହେଇଛି? ଝିଅ ଭଦ୍ରକ ବଡ ମେଡିକାଲ ଭଦ୍ରକରେ। କୋଉ ସମୟ ଜନ୍ମର? ଦିନ 12:40। ଚାଳିଶ। ଠିକ ଅଛି, ଆପଣଙ୍କ ଝିଅ ତାହେଲେ ବୋଧେ ଏବେ କଲେଜ ପଢୁଥିବ କି କଣ? ଆଜି ତାହେଲେ କଣ ଜାଣିବେ ରେଜଲ୍ଟ ପରେ ସେ କୋଉ ପାଠ ପଢିବ ସେ ବିଷୟରେ? ଠିକ ଅଛି ମ୍ୟାଡମ, ଭବାନୀ ସାର୍ଙ୍କ ସାଙ୍ଗରେ ଆପଣ ଡାଇରେକ୍ଟଲି କଥା ହେଇଯାନ୍ତୁ। ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ ସାର୍, ଝିଅରେ ଆଜ୍ଞା, ଆପଣ ଭଲ ଅଛନ୍ତି? ଆଚ୍ଛା, ଏ ଝିଅ ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କଣ ପ୍ରଶ୍ନ ରହିଛି ଝିଅକୁ ନେଇ? ସାର୍, ଝିଅଟା ଦେହଟା ବେଶୀ ଖରାପ ହେଉଛି, ତାପରେ ଝିଅଟା ପାଠ ପଢୁଛି, ପରିଶ୍ରମ କରୁଛି, କିନ୍ତୁ ତାର କିଛି ରେଜଲ୍ଟ କିଛି ହେଉନାହିଁ। ଯେତିକି ରେଜଲ୍ଟ ପାଇବା କଥା ଏତିକି ପାଉନାହିଁ। ଆଚ୍ଛା, ଝିଅର ହେଉଛି ଧନିଷ୍ଠା ନକ୍ଷତ୍ର ମକର ରାଶି 23/10 ଏବଂ ସିଂହ ଲଗ୍ନ, ଠିକ ଅଛି? ଆଚ୍ଛା, ସିଂହ ଲଗ୍ନରେ ଝିଅ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଛି ଏବଂ ଜାତକ ଦେଖୁଛି ମୁଁ, ଜାତକରେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଶୁକ୍ର ଉଚ୍ଚସ୍ଥ ଅଛନ୍ତି, ଚତୁର୍ଥାଧିପତି ଯିଏକି ମଙ୍ଗଳ ସେ କେତୁ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇ ପଞ୍ଚମ ସ୍ଥାନରେ ରହିଛି ଏବଂ ରାହୁଙ୍କ ଦୃଷ୍ଟିରେ ରହିଅଛି। ମୋଟାମୋଟି ଝିଅର ଯଦି ବିଦ୍ୟା ଦେଖିବା, ବିଦ୍ୟା ତା'ର ଅନୁକୂଳ ରହିଛି, ଭବିଷ୍ୟତକୁ ଭଲ ପଢ଼ାପଢ଼ି ମଧ୍ୟ କରିବ, କିନ୍ତୁ ତା'ର ଶ୍ରୁତି ଶକ୍ତିରେ ଟିକେ କ୍ଷୀଣତା ରହୁଛି, ଯାହା ପଢ଼ୁଛି କିଛି ଦିନ ପରେ ଭୁଲି ଯାଉଛି, ଏମିତି ହେଉଛି କି? ହଁ, କାହିଁକି ଯାହା ପଢ଼ିବ ସେ କିଛି ଦିନ ପରେ ଭୁଲିଯିବ, ଏବଂ ବେଳେବେଳେ ଟିକେ ଜିଦି ଭାବ ରହୁଛି, ମାନେ ପିଲା ଆଗରୁ ବହୁତ ଭଲ ଥିଲା, ଏବେ ଟିକେ ଜିଦିଆ ହେବ, ଚିଡ଼ଚିଡ଼ା ହେବ, ରାଗିଯିବ ଟିକେ ଟିକେ କଥାରେ, ସାଙ୍ଗସାଥିମାନଙ୍କ ଦ୍ୱାରା ବାଏସ୍ ହେବ, ସେଭଳି ଟିକେ ଗ୍ରହ ତା'ର ଚାଲିଛି, କିନ୍ତୁ ଫ୍ୟୁଚର୍ ବହୁତ ଭଲ ରହିଛି, ଆପଣ ଜମା ବ୍ୟସ୍ତ ହୁଅନ୍ତୁ ନାହିଁ, ଭବିଷ୍ୟତକୁ ଚାକିରି ମଧ୍ୟ କରିପାରିବ, କର୍ମଯୋଗ ଏ ଜାତକରେ ରହିଅଛି। ତେବେ ଜାତକରେ ଯଦି ମୁଁ ଦେଖିବି ତା'ର ବୈବାହିକ ଜୀବନ ମଧ୍ୟ ଭଲ ରହିଛି, ବିବାହ ମଧ୍ୟ ସେ ଭଲ କରିବ, ବୈବାହିକ ଜୀବନ ମଧ୍ୟ ତା'ର ଅନୁକୂଳ ରହିବ ଫ୍ୟୁଚର୍ରେ, ବିଦ୍ୟା ମଧ୍ୟ ଭଲ ରହିଛି, କର୍ମ ମଧ୍ୟ ପାଇପାରିବ, ତେବେ ତା'ର ଫ୍ୟୁଚର୍ ଲାଇଫ୍ର ଡେଭଲପମେଣ୍ଟ ପାଇଁ ଯଦି ପାରିବେ ଲଗ୍ନାଧିପତି ରବିଙ୍କ ପାଇଁ ଗୋଟିଏ ମାଣିକ୍ୟ ବା ରୁବି ଡାହାଣ ହାତ ଅନାମିକା ଆଙ୍ଗୁଠିରେ 6-7 ରିଙ୍ଗ ଫିଙ୍ଗର୍ରେ ବା ଆମେ କହିବା ପରି ଆଙ୍ଗୁଠିରେ ତାକୁ ପିନ୍ଧିବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ, ଅନାମିକା ଆଙ୍ଗୁଠି ପିନ୍ଧିବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ଶୁଭଫଳ ପାଇପାରିବ। ଏବଂ ଜାତକରେ ଗୋଟିଏ ଅନନ୍ତ ମୂଳ ବୃକ୍ଷ କୁଣ୍ଡରେ ଲଗାଇ ଲାଲ ଫୁଲ ଦେଇ ପ୍ରତି ମଙ୍ଗଳବାର ପୂଜା କରନ୍ତୁ, ନିଶ୍ଚୟ ତାର ସ୍ଥିରତା ଆସିବ, ପଢାପଢି ଭଲ କରିବ। ମ୍ୟାଡମ୍, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ କଲିଂ। ତେବେ ତାଙ୍କ ଝିଅ ବିଷୟରେ ଜାଣିବାକୁ ଚାହୁଁଥିଲେ ନିହାତି ଭାବରେ। ସାର୍, ଆମେ ବି ଜାଣିବାକୁ ଚାହୁଁଛୁ କାଳସର୍ପ ବିଷୟରେ, ପ୍ଲିଜ୍ ଆମକୁ ଟିକେ ଅଧିକା କହିବେ। ନିଶ୍ଚୟ, କାଳସର୍ପ ଦୋଷ ମୁଁ ଯେଉଁ କଥା କହିଲି, ପ୍ରଥମତଃ ତା'ର ପଏଣ୍ଟ ହେଉଛି ଯେ ରାହୁ କେତୁ ମଧ୍ୟରେ ସମସ୍ତ ଗ୍ରହ ରହିଲେ ଆମେ ଏହାକୁ କାଳସର୍ପ ଦୋଷ ବୋଲି କହିବା, ହେଉଛି ପ୍ରଥମ କଥା। ଦ୍ୱିତୀୟ କଥା ହେଉଛି ରାହୁ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇଥିବା ଗ୍ରହ ବା କେତୁ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇଥିବା ଗ୍ରହଙ୍କର ଡିଗ୍ରୀ ଯଦି ରାହୁ କେତୁଙ୍କ ଠାରୁ ଅଧିକା ରହିଲା ତାହେଲେ ଏହା କାଳସର୍ପ ଦୋଷ ନୁହଁ। ଏବଂ କାଳସର୍ପ ଦୋଷ ମୁଖ୍ୟତଃ 12 ପ୍ରକାରର କାଳସର୍ପ ଦୋଷ ରହିଛି ବୋଲି ମୁଁ ବିଚାରକୁ ନେଲି। ତେବେ ଏଠି ଦେଖିବାକୁ ପଡ଼ିବ ଯେ କାଳସର୍ପ ଦୋଷ ଆମ ପାଇଁ ପଜିଟିଭ, ସକାରାତ୍ମକ ବା ନକାରାତ୍ମକ। ଅନେକ ଆମେ ଯୁଗଜନ୍ମ ବ୍ୟକ୍ତି ଦେଖୁ, ଅନେକ ବିଶିଷ୍ଟ ରାଜନେତା ଦେଖୁ, ଅନେକ ଆମେ ସମ୍ଭ୍ରାନ୍ତୀୟ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଦେଖୁ, ଯେଉଁମାନେ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିଆଲିଷ୍ଟ, ତାଙ୍କ ଜାତିରେ ମଧ୍ୟ କାଳସର୍ପ ଦୋଷ ଥାଏ। ତା ଅର୍ଥ ଯଦି ଏ ଦୋଷ ବହୁତ ଖରାପ ତାହେଲେ ଏତେ ସଫଳତାର ଶୀର୍ଷରେ ସେ ପହଞ୍ଚିଲେ କେମିତି? ଯଦି ଆମେ ସ୍ୱର୍ଗତ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀଙ୍କର ଜାତକ ଦେଖିବା, ତାଙ୍କ ଜାତକରେ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲା। ଆଚ୍ଛା, ଏପରିକି ଭାରତରେ ଯେ ପ୍ରଥମ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜବାହରଲାଲ ନେହେରୁ, ତାଙ୍କର ମଧ୍ୟ ଜାତକରେ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲା। ଆଜ୍ଞା, ଶ୍ରୀ ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀ ଯିଏ ମଧ୍ୟ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଥିଲେ, ତାଙ୍କ ଜାତକରେ ମଧ୍ୟ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲା। ତେଣୁ ଅନେକ ଯୁଗଜନ୍ମ ବ୍ୟକ୍ତି ଯେଉଁମାନଙ୍କ ଜାତକରେ କାଳସର୍ପ ଦୋଷ ରହିଛି, ଏବଂ କାଳସର୍ପ ଦୋଷ ଯଦି ଜାତକରେ ମଙ୍ଗଳଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ରହିଥାଏ, ଅର୍ଥାତ୍ ମେଷ ରାଶିରେ ରାହୁ ଥାଇ, କେତୁ ତୁଳା ରାଶିରେ ଥାଇ,
ଯଦି ସମସ୍ତ ଗ୍ରହ ଥାନ୍ତି ପ୍ରାରମ୍ଭିକ କାଳସର୍ପ ଦୋଷ ହୋଇଥାଏ, ଏହା ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ। ଏଠି ଦେଖିବାକୁ ପଡ଼ିବ କାଳସର୍ପ ଦୋଷ ରାହୁ କେତୁଙ୍କର ସ୍ଥିତି ଯେଉଁ ଯେଉଁ ରାଶିରେ ରହିଛି ତାର ଅଧିପତି ଗ୍ରହ କିପରି ସ୍ଥିତିରେ ଅଛନ୍ତି। ଯଦି ରାହୁ ସପୋଜ ଅଛି ମେଷରେ ଏବଂ କେତୁ ଅଛି ତୁଳାରେ, ଏହା ମଧ୍ୟରେ ସମସ୍ତ ଗ୍ରହ ଅଛନ୍ତି, କାଳସର୍ପ ଦୋଷ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ସେଠି ଲଗ୍ନାଧିପତି ବା ରାହୁର ରାଶ୍ୟାଧିପତି ମଙ୍ଗଳ ଯଦି ଉଚ୍ଚ ଥାଏ ତାହେଲେ ଡେଫିନେଟଲି ଏ କାଳସର୍ପ ଦୋଷ ପଜିଟିଭ ହେବ। ଆଚ୍ଛା, କ୍ଷମତା ଦେବ, ପାୱାର ଦେବ, ପ୍ରତିପତ୍ତ ଦେବ, ପ୍ରତିଷ୍ଠା ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିବ। ତେଣୁ ଏହାକୁ ମଧ୍ୟ ତର୍ଜମା କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ତେଣୁ ରାହୁ ରାଶ୍ୟାଧିପତି କେତୁ ରାଶ୍ୟାଧିପତିକୁ ମଧ୍ୟ ନିର୍ଘଣ୍ଟ କରାଇଥାଏ। ତେଣୁ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ଅନେକ ସମୟରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ତାର ଜୀବନରେ ଯେଉଁ ଟାର୍ଗେଟ୍ ଅଛି, ଯେଉଁ ଆଚିଭମେଣ୍ଟ ଅଛି, ସେଠି ସେ ପହଞ୍ଚିଥାଏ ଯଦି କାଳସର୍ପ ଦୋଷ ତା ପାଇଁ ସକାରାତ୍ମକ ହୋଇଥାଏ। କିନ୍ତୁ ସକାରାତ୍ମକ ଯୁକ୍ତ କାଳସର୍ପ ଦୋଷ ଆଉଟ୍ ଅଫ୍ ହଣ୍ଡ୍ରେଡ଼ରୁ ଆମେ କହିବା 20% ବା 15% ଲୋକଙ୍କୁ ମିଳିଥାଏ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା। 80-85% କାଳସର୍ପ ଦୋଷ ଆମେ ନକାରାତ୍ମକ ବୋଲି ମଧ୍ୟ କହିଥାଉ। କିନ୍ତୁ କାଳସର୍ପ ଦୋଷରେ ଗୋଟିଏ କମନ୍ କଥା ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ, ସେ ଯେତେବେଳେ ପ୍ରତିପତ୍ତି ଲୋକ ହୁଅନ୍ତୁ, ଯେତେ କ୍ଷମତାରେ ଥାଆନ୍ତୁ, ଯେତେ ଆର୍ଥିକ ସ୍ଥିତି ତାଙ୍କର ଭଲ ଥାଉ, ଗୋଟିଏ କଥା କମନ୍ ଆମେ ଦେଖୁ, କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ପାରିବାରିକ ଜୀବନ ଆଦୌ ଭଲ ବିତେ ନାହିଁ, ପାରିବାରିକ ସମସ୍ୟା ଦେଖାଯାଏ, ପାରିବାରିକ ବାଧାବିଘ୍ନ ଦେଖାଯାଏ। ସେଥିପାଇଁ ଯଦି ଆମେ ଦେଖିବା ସ୍ୱର୍ଗତ ଇନ୍ଦିରା ଗାନ୍ଧୀ ତାଙ୍କ ଜାତକରେ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲା, ତାଙ୍କୁ ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀ ତାଙ୍କୁ ଦୁର୍ଗା ବୋଲି ଉପାଖ୍ୟ ମାନେ ଡାକୁଥିଲେ, ଦୁର୍ଗା ବୋଲି କହୁଥିଲେ। ସେ ସମୟରେ ବହୁତ ମେଜରିଟି ମଧ୍ୟ ସେ ଜିତିଥିଲେ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ, ଏମ୍ପି ସିଟ୍ ଜିତିଥିଲେ, ଏବଂ ଜଣେ ଆମେ କହିବା ଜଣେ ଆଇରନ୍ ଲେଡ଼ି ବୋଲି ଆମେ ତାଙ୍କୁ କହୁ, ଲୌହ ମହିଳା ବୋଲି ଆମେ ତାଙ୍କୁ କହୁ, ଏବଂ ସେତିକି ଷ୍ଟ୍ରଙ୍ଗ ଥିଲେ। କିନ୍ତୁ ଯଦି ପାରିବାରିକ ଜୀବନ ଦେଖିବା, ତାଙ୍କ ଆଖି ଆଗରେ 2-2 ସନ୍ତାନ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଗଲା, ସ୍ୱାମୀ ମଧ୍ୟ ଚାଲିଗଲେ। ପାରିବାରିକ ଜୀବନ ଯଦି ଦେଖିବାକୁ ଗଲେ ସେମିତି ସେତେ ଖୁସିଦାୟକ ସୁଖଦାୟକ ନଥିଲା, ବରଂ ବହୁତ ଦୁଃଖଦ। ମା ଆଗରେ ଯଦି ପିଲାମାନେ ଚାଲିଯିବେ ତାଠାରୁ ଦୁଃଖର କଥା। ତେଣୁ ଯେଉଁମାନଙ୍କ ଜାତକରେ ଆମେ ଦେଖୁ କାଳସର୍ପ ଦୋଷ ରହିଛି, ତାଙ୍କ ପାରିବାରିକ ଜୀବନ ବିଶେଷ ଭଲ ନାହିଁ। ଇଭିନ୍ ଆମେ ଅଟଳ ବିହାରୀ ବାଜପେୟୀଙ୍କର ଜାତକ ମୁଁ ଯେଉଁ କଥା କହିଲି, କାଳସର୍ପ ଦୋଷ ରହିଛି, ମୂଳରୁ ସେ ବିବାହ ମଧ୍ୟ କରିନାହାନ୍ତି। ତା ଅର୍ଥ ପାରିବାରିକ ସୁଖରୁ, ସାଂସାରିକ ସୁଖରୁ ସେ ମୂଳତଃ ଦୂରେଇ ରହିଛନ୍ତି, ବଞ୍ଚିତ ଅଛନ୍ତି। ତେଣୁ କାଳସର୍ପ ଦୋଷରେ ଗୋଟେ କମନ୍ କଥା ଆମେ ଦେଖୁ, ପାରିବାରିକ ଜୀବନରେ ବହୁତ ସମସ୍ୟା, ସକାରାତ୍ମକ ହେଲେ ମଧ୍ୟ ଅନ୍ୟ ଦୃଷ୍ଟିକୋଣରୁ ପାରିବାରିକ ଜୀବନ କମ୍ପଲସରି, ପଜିଟିଭ ଜାତକ ହଉ କି ନେଗେଟିଭ ଜାତକ ହଉ, ପାରିବାରିକ ଜୀବନରେ ଗୋଟେ ଆନାଲିସିସ୍ କଲେ ଜଣାଯାଏ ଯେ ପାରିବାରିକ ଜୀବନ ହିଁ କଷ୍ଟପ୍ରଦ ହୋଇଥାଏ, ଗୋଟେ କମନ୍ ଥିଙ୍ଗ ଜଣାପଡ଼େ। ସାର୍, କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ଯେମିତି କୁହନ୍ତି ମାଲି ମକଦ୍ଦମା ଦେଖିବାକୁ ପଡ଼େ ବା କୋର୍ଟ କଚେରୀ ଯିବାକୁ ପଡ଼େ, ଏଇ କଥାଟି କେତେ ସତ୍ୟ? ଏ କଥା ମଧ୍ୟ ଠିକ, ଯଦି କାଳସର୍ପ ଦୋଷରେ ଶନିଙ୍କର ପ୍ରଭାବ ହେବି ଥାଏ ବା ଶନି ରାହୁଯୁକ୍ତ ହେଇଥାଏ ହୋଇ କାଳସର୍ପ ଦୃଷ୍ଟି ଜଗତଟି ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ, ତାହେଲେ ମାଲି ମକଦ୍ଦମା ହେବାର ଚାନ୍ସେସ୍ ଜାତକରେ ବଢ଼ିଯାଇଥାଏ। ଅକାରଣ ନିନ୍ଦା, ଅପମାନ, ମାଲି ମକଦ୍ଦମା ଏଭଳି ପ୍ରୋବ୍ଲେମ ମଧ୍ୟ ଅନେକ ସମୟରେ ଦେଖିବାକୁ ମିଳିଥାଏ। ଆଜ୍ଞା, ବେଳେବେଳେ କୁହାଯାଏ ଯେ କାଳସର୍ପ ଯୋଗ ଥିଲେ ମୃତ୍ୟୁର ସମ୍ମୁଖୀନ ମଧ୍ୟ ହେବାକୁ ପଡ଼େ, ଏଇ କଥାଟା କେତେ ଠିକ୍ ସାର୍? ମୃତ୍ୟୁ ବୋଲି କହିବା ଠିକ୍ ନାହିଁ, ମୃତ୍ୟୁ ବୋଲି କହିଲେ ଆଜିକା ଦିନର ସମୟରେ ଲୋକ ଯେତେ ଅଶାନ୍ତିରେ ରହୁଛନ୍ତି, ଯେତେ କଷ୍ଟରେ ରହୁଛନ୍ତି, ବାଧାରେ ରହୁଛନ୍ତି, ସିଏ ତ ମୃତ୍ୟୁଠୁ ବହୁତ ଅଧିକ। ବେଳେବେଳେ ଆମେ କହୁନା ଯେ ମୋର ମୃତ୍ୟୁ ହେଇଯାଆନ୍ତା ପଛେ ମୁଁ ଏଇଭଳିଆ କଷ୍ଟ ସହିପାରିବିନି, ମୁଁ ଏଭଳି ଦୁଃଖ ଦେଖିପାରିବିନି, ମୋର ମୃତ୍ୟୁ ହେଇଯାଉ, ତା ଅର୍ଥ କ'ଣ ମାନେ ମୃତ୍ୟୁ ତୁଲ୍ୟ ପୀଡ଼ା ହିଁ ୱାନ୍ ଟାଇପ୍ ଅଫ୍ ମୃତ୍ୟୁ। ତେଣୁ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ଅନେକ ସମୟରେ ବ୍ୟକ୍ତିବିଶେଷ ନକାରାତ୍ମକ କାଳସର୍ପ ଦୋଷରେ ଅନେକ ସମସ୍ୟାରେ ପଡ଼ିଥାନ୍ତି, ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟରେ ବିଳମ୍ବ ହୋଇଥାଏ, ସଫଳତା ପ୍ରାପ୍ତି ଠାରୁ ବହୁତ ଦୂରରେ ଥାନ୍ତି ଯଦି ନକାରାତ୍ମକ ସ୍ଥିତିରେ କାଳସର୍ପ ଦୋଷ ସୃଷ୍ଟି ହୋଇଥାଏ। ଏବଂ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ଯେଉଁ କଥା ମୁଁ କହିଲି, ପାରିବାରିକ ଜୀବନ ଭଲ ବିତେ ନାହିଁ, ସନ୍ତାନମାନେ ମୁଖ୍ୟତଃ ନିଜ କର୍ତ୍ତୃତ୍ୱରେ ରହନ୍ତି ନାହିଁ, ସନ୍ତାନ ବିପଦଗାମୀ ହେବାର ଅନେକ ସମୟରେ ଦେଖା ଦେଇଥାଏ, ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ମଧ୍ୟ କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ବହୁତ ନକାରାତ୍ମକ ସ୍ଥିତିରେ ରହିଥାଏ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, କାଳସର୍ପ ଦୋଷ ବିଷୟରେ ଜାଣିକି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗୁଥିବ ନିଶ୍ଚୟ, ଯେ ତାର କେତେ ଗୁଡ଼ିଏ ଅଲଗା ସାଇଡ୍ସ ରହିଛି ବା କେତେ ଗୁଡ଼ିଏ ଅଲଗା ପାଖ ରହିଛି, ଆହୁରି ଅଧିକ ଜିନିଷ ଜାଣିବା କିନ୍ତୁ ଭାଗ୍ୟଚକ୍ରର ଆଜିର ଅଧ୍ୟାୟର ଏଇ ଛୋଟ ବ୍ରେକ୍ ପରେ। ବିରତି ପରେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନଙ୍କୁ ଭାଗ୍ୟଚକ୍ରର ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ ସ୍ୱାଗତ। ସାର୍ ଦେଖନ୍ତୁ, ବିରତି ସରୁ ସରୁ ଗୋଟିଏ କଲ୍ ଆସିଲାଣି, ଆମେ ନେଇଯିବା ଆଜି। ନିଶ୍ଚୟ। ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ମ୍ୟାଡାମ ନମସ୍କାର, କିଏ କହୁଛନ୍ତି? ଆଚ୍ଛା ମଧୁସ୍ମିତା ମ୍ୟାଡାମ, ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଭାଗ୍ୟଚକ୍ରର ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ। ଆପଣ ଆଜି କାହା ବିଷୟରେ ଜାଣିବା ପାଇଁ ଫୋନ କରିଛନ୍ତି? ନିଜ ବିଷୟରେ? ଆଚ୍ଛା ଠିକ ଅଛି, ଆପଣଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବର୍ଥ କୁହନ୍ତୁ ଆଉ ଥରେ କୁହନ୍ତୁ। 17-12-1990। ଆପଣ କୋଉଠି ଜନ୍ମ ହେଇଛନ୍ତି? ଆଳି ମାନେ କଟକରେ? କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ। ଆଚ୍ଛା, ଆପଣଙ୍କର ଜନ୍ମ ସମୟ? ରାତି 3:36 AM।
তিনটা ছত্রিশ এম আচ্ছা রাতে পাইলে অঠর তারিখ হব আজ্ঞা আচ্ছা ঠিক আছে আজ আপনার কোন প্রশ্ন রয়েছে নিজ বিষয়ে জব বিষয়ে আর ম্যারেজ বিষয়ে ম্যারেজ বিষয়ে ঠিক আছে আপনার কোন প্রকার জব পাই ইন্টারেস্টেড অছন্তি ইন্টার্নশিপ পাই আচ্ছা ঠিক আছে ভবানী স্যার আপনার কথা শুনি সারছন্তি আপনি ডাইরেক্টলি প্রশ্ন করে নিয়ন্তু হ্যালো স্যার নমস্কার নমস্কার কল্যাণ মস্তু জাতক দেখিবা জাতকরে ধনু রাশি মূলা নক্ষত্র উনিশ বাই ন এবং তুলা লগ্ন ঠিক আছে আচ্ছা তুলা লগ্নরে জন্মগ্রহণ করেছেন জাতকরে প্রশ্ন হচ্ছে যে মু কর্ম করিয়া পাই চাহুচি এবং শিক্ষা বিভাগের কর্ম করিয়া পাই চাহুচি জাতকরে দশম স্থানরে বৃহস্পতি উচ্চস্থ অছন্তি কর্মস্থানরে বৃহস্পতি ইটসেলফ শিক্ষা কারক গ্রহ শিক্ষা প্রদান করুথিবা গ্রহ সে কর্মস্থানরে রহিছন্তি এবং উচ্চস্থ অছন্তি কেতুযুক্ত হইছন্তি এবং জাতকের বুধাদিত্য যোগ মধ্যে রয়েছে রবিবুদ্ধ মধ্যে একত্র তৃতীয় স্থানে রয়েছে তেমন এ সমস্ত কথাকে বিচার কলে শিক্ষা ক্ষেত্রে নিশ্চয়ই তুমি কর্ম পাইপারিব শিক্ষা ক্ষেত্রে কর্মযোগ জাতকের রয়েছে এবং পূর্ণ বিশ্বাস এই জাতকু দেখি জাতকর দশা অন্তরসা দেখি নিশ্চয় বর্তমান সময়ের তো চালিচন্তি জাতকরে চন্দ্রঙ্কর দশা চন্দ্রের চন্দ্র এরপরে চন্দ্রের মঙ্গল চন্দ্রের রাহু চন্দ্রের বৃহস্পতি চন্দ্রের বৃহস্পতি সময়ের অর্থাৎ যদি জাতক দেখিবা আট সেপ্টেম্বর দুই হাজার একুশ পরঠারু আট ন দুই হাজার একুশ পরঠারু এবং আট আট দুই হাজার চব্বিশ পূর্বরু আট আট দুই হাজার চব্বিশ পূর্বরু সুনিশ্চিত ভাবে কর্মপ্রাপ্তি করে পারিব হ্যাঁ টিপি রখ মনে রখ টিপি রখ জাতকরে আট ন দুই হাজার একুশ পরঠারু যেতবে চালবে চন্দ্রের বৃহস্পতি অন্তরসা আট ন দুই হাজার একুশ পরঠারু এবং জাতকরে আট আট বা আট অগস্ট দুই হাজার চব্বিশ পূর্বরু সুনিশ্চিত কর্ম পাইপারিব পুনি থরে কই রাখুছি দুই হাজার একুশ মশিয়া সেপ্টেম্বর পরে এবং দুই হাজার চব্বিশ মশিয়া অগস্ট পূর্বরু সুনিশ্চিত ভাবে কর্মপ্রাপ্তি করে পারিব তো সেই যে দুই বর্ষ ছ মাস বা অড়াই বর্ষর পিরিয়ড রয়েছে এ পিরিয়ড পর্যন্ত তোমাকে চেষ্টা করিয়া পড়িব বিবাহ যদি দেখা বিবাহ জাতকরে পূর্বরু হয়ে যথেষ্ট সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিবাহর সংযোগ দুই হাজার কোড়িয়ে আসন্তা বর্ষ অক্টোবর পরে অক্টোবর পঁচিশ পরে বা নভেম্বর ডিসেম্বর এন্ড মোমেন্টে বা একুশর স্টার্টিং মোমেন্টে নিশ্চয় হয়ে যাব ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ফর কলিং তবে স্যার বহুত খুশি লাগে যেতবে আমি কাহার সমস্যার সমাধান করু ঠিক যেমিতি কালসর্প দোষ যাহাঙ্কর পড়ে মনরে আসে আপন যেমিতি কইলে কি মৃত্যুবত পীড়া বি দেখিবাকু পড়ে তাঙ্কু যানবাহন দুর্ঘটনা এই রিলেটেড কিছু প্রবলেম আসে কি যদি কালসর্প দোষ পড়ে থাকে নিশ্চয় যদি কর্কট রাশিরে কালসর্প দোষ সৃষ্টি হয়ে থাকে কর্কট এবং মকর রাশি মধ্যে তাহলে যানবাহন হেতু দুর্ঘটনা ঘটিবার যথেষ্ট সম্ভাবনা থাকে এপরিকি বড় বড় ভয়ঙ্কর দুর্ঘটনা মধ্যে ঘটি থাকে তবে মোটামুটি কালসর্প দোষ থিলে ব্যক্তি বিশেষ টিকে অস্থির থাকে চঞ্চল মনা প্রবৃত্তির হয়ে থাকে এবং ক্ষণ ক্রোধী হয়ে থাকে যদ্বারা কি যানবাহন চালা সময় অস্থিরতা রহিলে নিশ্চয় দুর্ঘটনা হওয়া স্বাভাবিক কথা ফোকস পলাইব দৃষ্টি পলাইব এবং দুর্ঘটনা হওয়া স্বাভাবিক কথা তেমন বারম্বার দুর্ঘটনা হুয়ে কেবল যানবাহন নুহ কালসর্প দোষ থিবা ব্যক্তি বিশেষ ইভিন স্টেয়ার কেস্রু ওহ্লাইলা বেড়ে সিঁড়ি ওহ্লাইলা বেড়ে ছাত উপরে চালা বেড়ে বিভিন্ন প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা ঘটিবার যথেষ্ট সম্ভাবনা কালসর্প দোষে রহি থাকে প্রায় সময় অনেক কালসর্প দোষ থাকা জাতক ব্যক্তি সাংরে আমি যদি কথা হওয়া তাকে পচারিবা প্রায় সময় তাকে ছোট মোট দুর্ঘটনা রহব অবশ্য দুর্ঘটনা প্রতি সেমানে কেবলে সেমতি যত্নশীল নুহন্তি বা সেমানে টিকে ডেয়ারিং প্রায় চালি যাওতুবে পাঁচ জন চালি যাওছন্তি কাহা পাদরে কণ্টা ফুটিবনি তাঙ্করি পাদরে কণ্টা ফুটিব আজ্ঞা আজ্ঞা পাঁচ জন যাওতুবে আমি দেখিয়া বেলে বেলে অনেক ব্যক্তি অছন্তি তাঙ্করি কোহুনি মাড় হইজিব কান্ধ মাড় হইজিব কান্থরে দরজ হইজিব এবং সে তাকে টিকে হালকে গিরে কষ্ট হেলা কইকি পুনি তাকে কষ্ট সইগিরি পলাইবে তো এইভাবে প্রায় সময় আমি দেখু প্রায় ছোট মোট ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট কাল মোমেন্ট কালসর্প দোষ থিলে মধ্যে হইথায় স্যার শরীর সুস্থতা উপরে কোন প্রভাব পড়ে কালসর্প দোষ থিলে মোটামুটি স্বাস্থ্য ভালো রহে স্বাস্থ্য উপরে কিছু সেমতি বেশি নকারাত্মক পড়ে না কিন্তু লগ্নের সৃষ্টি হইতিবা কালসর্প দোষ লগ্ন সপ্তম মধ্যে কালসর্প দোষ স্বাস্থ্যগত সমস্যাকে দর্শাই থাকে সেইভাবে যদি আমি দেখিবা চতুর্থ এবং দশম মধ্যে সৃষ্টি হইতিবা ভাব মধ্যে সৃষ্টি হইতিবা কালসর্প দোষ স্বাস্থ্য হেতুক সমস্যা সৃষ্টি করে থাকে কিন্তু কালসর্প দোষর গোটে বহুত বড় যদি আমি কহিবা
ନକାରାତ୍ମକ କଥା ଯେ ଜୀବନରେ ଶାନ୍ତି ରହେ ନାହିଁ, ଅଶାନ୍ତି ମନ ରହେ, ଗୋଟେ ଯାଯାବର ବା ଗୋଟେ ଅଘରିର ଜୀବନଯାପନ ଭଳି ଗୋଟେ ମନ ହୁଏ, ଅଶାନ୍ତମୟ ଜୀବନଯାପନ ହୁଏ, ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ବା ଟାର୍ଗେଟରେ ପହଞ୍ଚିବା ବହୁ କଷ୍ଟ ହୁଏ ଯଦି ନକାରାତ୍ମକ କାଳସର୍ପଦୋଷ ଥାଏ। ସକାରାତ୍ମକ କାଳସର୍ପଦୋଷରେ ଯଦ୍ୟପି ଆମେ ଦକ୍ଷତା ଯୋଗ୍ୟତା ଅନୁଯାୟୀ ପାଇଥାଉ ଅନେକ କିଛି ନେମ୍ ଫେମ୍ ରେପୁଟେସନ୍ ମିଳିଥାଏ, ତଥାପି ମଧ୍ୟ ପାରିବାରିକ ସମସ୍ୟା କମନଲି ଯେଉଁ ଥାଏ, ତେଣୁ ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଆମକୁ ଶାନ୍ତି ଲାଗେ ନାହିଁ ବା ଜୀବନଟି ଗୋଟେ ଅଶାନ୍ତମୟ ଜୀବନଯାପନ ଆମେ କରିଥାଉ। ଆମେ କାଳସର୍ପ ଦୋଷ ବିଷୟରେ କଥା ହେଲୁ, 12 ପ୍ରକାରର ଦୋଷ ଥାଏ, ତେଣୁ ଗ୍ରହମାନଙ୍କର ଅବସ୍ଥା ଦେଖି ଦଶା ଅନ୍ତର୍ଦଶା ଦେଖି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର କାଳସର୍ପ ଦୋଷ ଲାଗିଥାଏ, ଭଲ ବି ହୁଏ ଖରାପ ବି ହୁଏ। ଯାହାଙ୍କର ଭଲ ଅଛି ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ଅଭିନନ୍ଦନ ଆମ ସମସ୍ତଙ୍କ ତରଫରୁ, କିନ୍ତୁ ଯାହାଙ୍କର ନକାରାତ୍ମକ କାଳସର୍ପ ଦୋଷ ପାଇଁ ଭୋଗିବାକୁ ପଡ଼ୁଛି, ଅନେକ ଖରାପ ପରିସ୍ଥିତି ଦେଇ ଗତି କରିବାକୁ ପଡ଼ୁଛି, ତାଙ୍କ ପାଇଁ ଆମେ କ'ଣ ପ୍ରତିକାର କରିପାରିବା, ଆସନ୍ତୁ ଶୁଣି ନେବା ଭବାନୀ ସାର୍ଙ୍କ ମୁହଁରୁ। ନିଶ୍ଚୟ ପ୍ରତିକାର ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ କରିବା ଉଚିତ। ଯଦି ଜଣକ ଜାତକରେ ରାହୁ କେତୁ ମଧ୍ୟରେ ସମସ୍ତ ଗ୍ରହ ଥାଇ ପୂର୍ଣ୍ଣ କାଳସର୍ପ ଦୋଷ ସୃଷ୍ଟି ହୋଇଛି, ଏପରି ସ୍ଥିତିରେ ପ୍ରତିକାର ଆମେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଛୋଟ ଛୋଟ ପ୍ରତିକାର କରିପାରିବା। ପ୍ରଥମତଃ ଯଦି ଆମେ ପରମାନେଣ୍ଟ ଗୋଟେ ସଲ୍ୟୁସନ୍ ଆମେ ଦେଖିବା, ତାହେଲେ କ'ଣ ନା କାଳସର୍ପ ଦୋଷ ଯଦି ଜାତକରେ ସୃଷ୍ଟି ହୋଇଛି, ତାହେଲେ ଆମେ ମହାରାଷ୍ଟ୍ରର ନାସିକ ବା ନାସିକରେ ଯେଉଁ ତ୍ରୟମ୍ବକେଶ୍ୱର ଭଗବାନ ଅଛନ୍ତି, ଶିବ ଅଛନ୍ତି ତ୍ରୟମ୍ବକେଶ୍ୱର, ମଧ୍ୟପ୍ରଦେଶର ଉଜ୍ଜୟିନୀ ମହାକାଳେଶ୍ୱର, ବ୍ରହ୍ମକପାଳୀ କିମ୍ବା ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶର ଶ୍ରୀକାଳହସ୍ତି, ଏ ସ୍ଥାନଗୁଡ଼ିକରେ ସ୍ୱତନ୍ତ୍ର କାଳସର୍ପ ଦୋଷ ସମାଧାନର ପୂଜା ଅର୍ଚ୍ଚନାର ବିଧିବିଧାନର ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଏସବୁ ସ୍ଥାନକୁ ଯାଇ ଆମେ କାଳସର୍ପ ଦୋଷ ଶାନ୍ତିର ବିଧିବିଧାନ ବା ପୂଜାପାଠ ଅଭିଜ୍ଞ ବ୍ରାହ୍ମଣଙ୍କ ଦ୍ୱାରା କରାଇ ଦେବା ଆବଶ୍ୟକ। ଅନେକ ସମୟରେ ଆମର ଯେଉଁ ବିଶ୍ୱାସ ରହିଛି, ଶ୍ରୀମନ୍ଦିରର 22 ପାବଚରେ ଆମେ ଶ୍ରାଦ୍ଧ ଦେଲେ ଆମର ପିତୃଲୋକ ତୃପ୍ତି ହୋଇଥାନ୍ତି, ଆମକୁ ଆଶୀର୍ବାଦ କରିଥାନ୍ତି, ଠିକ୍ ସେହିଭଳି ଏବଂ ଆମେ କରିଥାଉ ମଧ୍ୟ ସେଠି 22 ପାବଚରେ ପିତୃଲୋକଙ୍କୁ ଶ୍ରାଦ୍ଧ ତର୍ପଣ ଦେଇଥାଉ ଏବଂ ଆମକୁ ଆତ୍ମାର ଶାନ୍ତି ମିଳିଥାଏ, ଆମକୁ ମଧ୍ୟ ମାନସିକ ଶାନ୍ତି ମିଳିଥାଏ, ପ୍ରିୟଜନ ତୃପ୍ତ ହୋଇଥାନ୍ତି। ସେହିଭଳି କାଳସର୍ପ ଦୋଷ ଥିଲେ ଏଇ ଯେଉଁ ଜାଗା ଗୁଡ଼ିକ କହିଲି, ମଧ୍ୟପ୍ରଦେଶର ଉଜ୍ଜୟିନୀ ମହାକାଳେଶ୍ୱର, ନାସିକର ତ୍ରୟମ୍ବକେଶ୍ୱର, ଶ୍ରୀକାଳହସ୍ତି, ବ୍ରହ୍ମକପାଳୀ, ଏସବୁ ସ୍ଥାନକୁ ଯାଇ ଆମେ ଯଦି କାଳସର୍ପ ଦୋଷର ପୂଜାପାଠ କରିବା, ତାହେଲେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାଳସର୍ପ ଦୋଷର ଯେଉଁ କୁପ୍ରଭାବ ରହିଛି ସେଥିରୁ ଆମେ ମୁକ୍ତ ହୋଇପାରିବା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ, ଗୋଟେ ବଡ଼ କଥା। ଏବଂ ଆମେ କିଛି କିଛି ଛୋଟ ଛୋଟ ତୁଟକା ମଧ୍ୟ କରିପାରିବା, ଯଦି କାଳସର୍ପ ଦୋଷ ଆମ ପୁଅ ଝିଅ ବା ଆମର ଅଛି, ତାହେଲେ ଆମେ ତାଙ୍କ ପକେଟରେ ଗୋଟେ ମୟୂର ଚନ୍ଦ୍ରିକା ବା ମୟୂର ପୁଚ୍ଛ, ମୟୂର ଯେଉଁ ଉପର ଭାଗ ଯେଉଁ ସୁନ୍ଦର ଦେଖିବାକୁ ଯେଉଁ ପୁଚ୍ଛଟି, ତାକୁ ପକେଟରେ ବା ପର୍ସରେ ରଖିବା ନିହାତି ଆବଶ୍ୟକ। ଏପରିକି ପିଲା ଯେଉଁ ରୁମ୍ରେ ଶୋଉଛି ବା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି କାଳସର୍ପ ଦୋଷ ଦ୍ୱାରା ପ୍ରଭାବିତ, ସେ ଘରର ମୁଖ୍ୟ ଦ୍ୱାରରେ ତାଙ୍କର ଯେଉଁ ବେଡ୍ରୁମ୍ର ମୁଖ୍ୟ ଦ୍ୱାରରେ ପଶୁ ଫ୍ରଣ୍ଟରେ ଗୋଟେ ମାର୍କେଟରେ ମିଳୁଛି ଗୋଟେ ମୟୂର ପୁଚ୍ଛ ଚନ୍ଦ୍ରିକା, ତାକୁ ଲଗାଇବା ଦରକାର। ସେଜ ତଳେ ମଧ୍ୟ ମୟୂର ପୁଚ୍ଛ ରଖିବା ଆବଶ୍ୟକ, ଏହାକୁ ମଧ୍ୟ କରିବା ଆବଶ୍ୟକ। ଘରେ କେବେ ହେଲେ ସର୍ପ ବା ହିଂସ୍ର ଜନ୍ତୁଙ୍କର ଫଟୋ ବା ମୂର୍ତ୍ତି ରଖିବା ଅନୁଚିତ। ବର୍ଷକୁ ଥରେ ରୁଦ୍ରାଭିଷେକ କରିବା ନିହାତି ଆବଶ୍ୟକ ଶିବଙ୍କ ପାଖରେ, ବା ଯେତେବେଳେ ରାହୁ କେତୁ ବା ରାହୁ କେତୁଙ୍କର ରାଶିଆଧିପତି ଗ୍ରହଙ୍କର ଯେତେବେଳେ ଦଶାନ୍ତରସା ଚାଲୁଛି, ସେ ସମୟରେ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ଆମେ ରୁଦ୍ରାଭିଷେକ କରିନେବା ଆବଶ୍ୟକ। ଏବଂ କାଳସର୍ପ ଦୋଷ ଖଣ୍ଡନ ପାଇଁ ଏକ ନାଗନାଗୁଣୀ ସ୍ୱତନ୍ତ୍ର ପୂଜାର ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ଯାହାକି ଜଳାଶୟ ନିକଟବର୍ତ୍ତୀ ସ୍ଥାନରେ କରାଯାଇଥାଏ, ଯେଭଳି ସମୁଦ୍ର ବାଲୁକା କୂଳରେ କିମ୍ବା ନଦୀ ବା ପୁଷ୍କରଣୀ ନିକଟରେ। ଏହି ପୂଜା ଅଭିଜ୍ଞ ବ୍ରାହ୍ମଣଙ୍କ ଦ୍ୱାରା କରାଇ ତମ୍ବା ସ୍ଥଳ ବିଶେଷରେ ରାଶି ଅନୁଯାୟୀ ତମ୍ବା କିମ୍ବା ରାଶି ଅନୁଯାୟୀ ରୂପା କିମ୍ବା ରାଶି ଅନୁଯାୟୀ ସୁନାର ଛୋଟ ଛୋଟ ନାଗନାଗୁଣୀଙ୍କର ମୂର୍ତ୍ତି କରି ପୂଜା କରି କାଳସର୍ପ ଦୋଷ ଶାନ୍ତି ପାଇଁ ଯେଉଁ କାଳସର୍ପ ଦୋଷ ଦ୍ୱାରା ଯେ ପୀଡ଼ିତ ତାର ମୁଣ୍ଡରେ ସାତ ଘେରା ବୁଲାଇ ଜଳରେ ମଧ୍ୟ ପ୍ରବାହିତ କରିବାର ପରମ୍ପରା ରହିଛି। ଏସବୁ ପ୍ରତିକାର ଗୁଡ଼ିକୁ କଲେ କାଳସର୍ପ ଦୋଷର ସମାଧାନ ହୋଇପାରିବ। ତେବେ ଆପଣଙ୍କ ଜାତକରେ ଯଦି କାଳସର୍ପ ଦୋଷ ଅଛି, ତାହେଲେ ଆପଣ ଜଣେ ଜ୍ୟୋତିର୍ବିଦଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରନ୍ତୁ କିମ୍ବା ମୋ ସହିତ ପରାମର୍ଶ କରନ୍ତୁ ଏବଂ ତାର ପ୍ରତିକାର ବା ନିଦାନ ସମ୍ପର୍କରେ ଆପଣ ମଧ୍ୟ ଜାଣନ୍ତୁ। ନିଶ୍ଚିତ ଭାବରେ କାଳସର୍ପ ଦୋଷ ଏତେ ବଡ଼ ଜିନିଷଟି ପାଇଁ ଗୋଟିଏ ଅଧ୍ୟାୟ ତ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଆମେ ଆପଣଙ୍କୁ ଧାରଣା ଦେଇପାରିବୁନି, କିନ୍ତୁ ଯେତିକି ଆମ ପକ୍ଷରେ ସମ୍ଭବ ହେଇଛି ଆମେ ସମସ୍ତ ପ୍ରକାର ଧାରଣା ଆପଣଙ୍କୁ ଦେବା ପାଇଁ ଗୋଟିଏ ଅଧ୍ୟାୟରେ ଚେଷ୍ଟା କରିଛୁ। ତଥାପି ବି ଯଦି ଆପଣଙ୍କ ମନରେ କିଛି ପ୍ରଶ୍ନ ରହିଛି, ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆମର ଫୋନ୍ ଲାଇନ୍ ଆମର ସବୁ ଅଧ୍ୟାୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଓପେନ୍ ଅଛି। ଭବାନୀ ସାର୍ଙ୍କ ସହିତ ଆପଣମାନେ ଇନ୍ ପର୍ସନ୍ ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ଆସି ଦେଖା ହେଇକି ନିଜର ପ୍ରୋବ୍ଲେମ୍ର ସଲ୍ୟୁସନ୍ ନେଇଯାଆନ୍ତୁ। ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ କାଳସର୍ପ ଦୋଷ
ପାଇଁ ଯଦି କିଛି ନକାରାତ୍ମକ ଦିଗରେ ଆପଣ ଗତି କରୁଛନ୍ତି ସେଥିରୁ ଆପଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ମୁକ୍ତ ହୋଇପାରିବେ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ବର୍ତ୍ତମାନ ଧନ୍ୟବାଦ ଅର୍ପଣର ସମୟ। ଭବାନୀ ସାର୍ଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଭାବରେ ଆମେ ହୃଦୟରୁ ଧନ୍ୟବାଦ ଦେବା ଯେ ଏତେ ବଡ଼ ଦୋଷରୁ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଅନେକ ଗୁଡ଼ିଏ ବିଧାନ 10ରୁ 12 ପ୍ରକାରର ବିଧାନ ଆମ ସମସ୍ତଙ୍କୁ କହିଛନ୍ତି ଆପଣ ସମସ୍ତଙ୍କ ତରଫରୁ। ସାର୍ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଧନ୍ୟବାଦ। ତେବେ ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ ଏଇଠି ରଖିବା। କାଳସର୍ପ ଦୋଷ ବିଷୟରେ କଥା ହେଲେ ଆହୁରି ଅନେକ ପ୍ରକାରର ଦୋଷ ରହିଛି, ଆହୁରି ଅନେକ ଗ୍ରହର ପ୍ରଭାବ ଆମ ପର୍ସନାଲ ଲାଇଫ ଉପରେ ରହିଛି, ପ୍ରଫେସନାଲ ଲାଇଫ ଉପରେ ରହିଛି, ସେଇ ସବୁକୁ ନେଇକି ଆଲୋଚନା କରିବା। ଗୋଟିଏ ନୂଆ ଅଧ୍ୟାୟ ନେଇକି ଆସିବୁ ଭାଗ୍ୟ ଚକ୍ରରେ ପୁଣି ଥରେ। ସେଇ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଶୋଭନା ଆପଣ ସମସ୍ତଙ୍କ ଠାରୁ ବିଦାୟ ଚାହୁଁଛି। ସମସ୍ତେ ଭଲରେ ରୁହନ୍ତୁ, ଖୁସିରେ ରୁହନ୍ତୁ। ନମସ୍କାର। ଯଦି ଆପଣଙ୍କ ଜୀବନରେ ବ୍ୟକ୍ତିଗତ, ପାରିବାରିକ ସମସ୍ୟା, କର୍ମକ୍ଷେତ୍ର, ନିଯୁକ୍ତି, ବୈବାହିକ ସମସ୍ୟା, ବାସ୍ତୁଦୋଷ ଓ ମାଲି ମକଦ୍ଦମା ଆଦି ସମସ୍ୟା ଥାଏ, ତାହେଲେ ସମସ୍ୟାର ସମାଧାନ ଓ ପରାମର୍ଶ ପାଇଁ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଜ୍ୟୋତିର୍ବିଦ ଡକ୍ଟର ଭବାନୀ ଶଙ୍କର ମହାପାତ୍ର, ବୁଦ୍ଧେଶ୍ୱରୀ କଲୋନୀ, ପ୍ଲଟ ନମ୍ବର 12, ଭୁବନେଶ୍ୱର। ଫୋନ ନମ୍ବର 9776833302, 0674257332, ୱେବସାଇଟ www.srijagannathastro.com।